নমস্কার বন্ধুরা, মাতারানির কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে। আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। যখন আপনার পাশে কেউ নেই তখন দেখুন, খুব গোপন খবর নিয়ে এসেছি কুম্ভ রাশি। 1-10 সেপ্টেম্বর 2023 প্রতিবেশীরাও যেন না জানে। দেখুন কুম্ভ রাশি জাতক জাতিকাদের 1-10 সেপ্টেম্বর 2023 এই 10 দিনে আপনাদের কেমন উপকারিতা পেতে চলেছেন জেনে নিন এই রাশিফল ভিডিওতে। এই দিনগুলিতে আপনারা আপনাদের স্বাস্থ্য জীবন কেমন কাটাবেন এবং আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন, কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন, সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে। ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে আপনারা অবহেলা করবেন না এবং ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন একটি করে রাশিফল ভিডিও নিয়ে আসি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মাতারানির ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন, এতে আপনারা মাতারানির আশীর্বাদ পাবেন। কুম্ভ রাশি জাতক জাতিকাদের এই দিনগুলি স্বাস্থ্যের দিক থেকেও কিছুটা ভালো যাচ্ছে, যদিও এই সময়ে আপনাকে কিছু বিষয়ে বিশেষ মনোযোগ দিতে হবে। যেমন সময় পেলে পার্কে ব্যায়াম বা প্রাণায়াম করুন এবং সকাল সন্ধ্যা প্রায় 30 মিনিট নিয়মিত হাঁটুন। চন্দ্র রাশি থেকে প্রথমভাবে শনি অবস্থান করার কারণে আপনাকে অর্থনৈতিক ক্ষেত্রে খুব সাবধানে চিন্তা করতে হবে, কারণ সম্ভাবনা তৈরি হচ্ছে যে আপনি কিছু পুরনো বিনিয়োগ থেকে অর্থ লাভ করবেন, কিন্তু আপনি না চাইলেও অন্যের অপ্রয়োজনীয় দাবি পূরণ করে আপনার প্রচুর অর্থ হারাতে পারেন, যার পরে আপনাকে ভবিষ্যতেও সমস্যায় পড়তে হবে। তাই অন্যদের না বলবেন না। এই সময়ে আপনাকে সবচেয়ে বেশি শিখতে হবে আপনার পরিবারের সদস্যদের পরামর্শে। আপনি একটি নতুন গাড়ি বা বাইক কিনতে পারেন, কারণ এই দিনগুলিতে পারিবারিক আয় বৃদ্ধির সম্ভাবনা থাকবে, যার কারণে আপনি আপনার এবং আপনার বাড়ির প্রয়োজনের কথা মাথায় রেখে গাড়ি কেনার ইচ্ছা প্রকাশ করতে পারেন। এই রাশির ব্যবসায়ীদের এই দিনগুলিতে ক্ষেত্রের সাথে সম্পর্কিত কোনো অবাঞ্ছিত ভ্রমণে যেতে হতে পারে, সেজন্য এখনই এ যাত্রা এড়িয়ে যাওয়াই ভালো, অন্যথায় মানসিক চাপের পাশাপাশি আর্থিক ক্ষতিও বয়ে বেড়াতে পারে। আপনার সপ্তমভাবে বুধের অবস্থানের কারণে যারা উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই দিনগুলি খুব ভালো যাবে। বিশেষ করে এই দিনগুলির শুরুতেই আপনাকে আরও কঠোর পরিশ্রম করতে হবে, কিন্তু তারপরে আপনি কম পরিশ্রমে বেশি নম্বর পেতে সক্ষম হবেন। এছাড়াও এই দিনগুলি বাকি দিনগুলির চেয়ে অর্থনৈতিকভাবে আরও ভালো প্রমাণিত হবে এবং আপনি যথেষ্ট অর্থ উপার্জন করবেন। সাম্প্রতিককালে আপনার ব্যক্তিগত জীবন আপনার প্রধান মনোযোগের কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে, কিন্তু আপনি সমাজসেবায় নজর দেবেন, দান এবং যারা আপনার কাছে সাহায্যের জন্য আসে তাদেরকে সাহায্য করবেন। ফেলে রাখা কাজ সত্ত্বেও প্রেম এবং সামাজিকতা আপনার মনে প্রভাব বিস্তার করবে। অনেক সময় মোবাইল দেখতে দেখতে আপনি অনেক সময় পেরিয়ে ফেলেন, আর তারপর যখন আপনি আপনার সময় খারাপ করে ফেলেন তখন আপনি পস্তান। দিনগুলি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের সেরা হতে চলেছে। বাগান আপনাকে শিথিলতার অনুভূতি দিতে পারে, এটি পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ। কিছু অনিবার্য পরিস্থিতি আপনাকে কিছুটা অস্বস্তি দিতে পারে, কিন্তু অবশ্যই আপনার ভারসাম্য বজায় রাখার চেষ্টা করবেন।
এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো উচিত নয়। অর্থনৈতিকভাবে দিনগুলি মিশ্র হতে চলেছে, আপনি আর্থিক মুনাফা অর্জন করতেও পারেন। আপনার শব্দটি সত্যই শক্তিশালী করে, পুরনো বন্ধুরা সহায়ক এবং সাহায্যপূর্ণ হবে, কারো কারোর জন্য সুন্দর উপহার এবং ফুলে ভরা রোমান্টিক সন্ধ্যা। আপনার কাছে ফাঁকা সময় হবে আর এই সময়ের ব্যবহার আপনি ধ্যানযোগে করতে পারেন। আপনি মানসিক শান্তি বোধ করবেন, আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের সেরা ইভ হতে পারে। কোনো গাছের ছায়াতে বসে আপনি শান্তি পাবেন, জীবনকে আপনি কাছে থেকে বুঝতে পারবেন। আপনার পিতাকে বা পিতার মতো ব্যক্তিকে জিজ্ঞাসা করতেও পারেন, সামাজিক জীবনও অবহেলা করবেন না। আপনার ব্যস্ত সময়ের মধ্যে থেকে সময় বের করে সপরিবারে পার্টিতে যান, এতে শুধু যে মন ভালো থাকবে তাই নয়, এতে আপনার সংকোচও সরে যাবে। দিনগুলি আপনার ভালোবাসার জীবনের পরিপ্রেক্ষিতে অবিশ্বাস্য। আপনার স্ত্রীর কাছে আপনার নিরপরাধ কাজ আপনার দিনগুলিকে অবিশ্বাস্য করতে পারে। প্রতিদিনই একই জিনিস করা বা একই একঘেয়ে রুটিন অনুসরণ করা একজন ব্যক্তিকে মানসিকভাবে ক্লান্ত করে তোলে, আপনিও একই সমস্যায় ভুগতে পারেন। দিনগুলিতে রাজনৈতিক চাপ আপনার বাড়তে পারে, কোনো ভালো কাজের জন্য গৌরব বৃদ্ধি, সারা শরীরে যন্ত্রণা বোধ, প্রেমে আকস্মিক বাধা আসতে পারে, মনে বিষণ্ণভাবের জন্য কর্মী অনীহা, বিলাসিতাও বাড়তে পারে, দাম্পত্য জীবন সুখের ভেতর দিয়ে যাবে না, স্বাস্থ্যচর্চায় আনন্দ লাভ হবে, শিক্ষার্থীদের জন্য ভালো খবর, অর্থ নিয়ে দুশ্চিন্তা হতে পারে, বাড়িতে কোনো সুখবর আসতে পারে, গুরুজনের চিকিৎসায় খরচ বাড়তে পারে, প্রেমের ব্যাপারে নতুন কোনো চিন্তাভাবনা রয়েছে, শত্রুর জন্য ব্যবসায় ক্ষতি হতে পারে, গুরুজনের সঙ্গে মনোমালিন্য কেটে যাবে, বাড়িতে পূজাপাঠ নিয়ে আলোচনা রয়েছে, অসুস্থতার কারণে কাজে ব্যাঘাতও ঘটতে পারে, আর্থিক সমস্যা মেটাতে ধার করতে হতে পারে, দাম্পত্য অশান্তির যোগও রয়েছে, ভাই বোনের সম্পর্কের সমস্যা মিটে গিয়ে উন্নতি, বাড়িতে অশান্তি একটু বাড়বে, অর্ধভাগ্য মোটের ওপর ভালো থাকবে। যারা সম্পদ কেনাবেচা করেন তারা ভালো ফল পেতে পারেন, দরকারি বন্ধুদের কাছ থেকে সাহায্যও পাবেন, প্রেমের ক্ষেত্র খুব ভালো, ব্যবসায় নতুন বিনিয়োগ করতেও পারেন। শেষের দিকে সংসারের জন্য খুব সুখের সময়, যারা বিদেশে পড়াশোনা করেন তারা ভালো ফল পাওয়ার আশা রাখতে পারেন, অযথা কারোর সঙ্গে অশান্তি করবেন না, পুলিশ পর্যন্ত যেতে পারে। ব্যবসায় দারুণ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, নিজের ভুল সংশোধন করার ফলে ব্যবসায় উন্নতি, গুরুজনের শরীর নিয়ে চিন্তা থাকবে, দূরে ভ্রমণ না করাই ভালো হবে, বিশেষ কোনো কাজ করায় সমাজে মর্যাদা লাভ করতে হতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।